আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো এই ভিডিওতে দেখাবো, কখনো যদি আপনাদের শাওমি ফোন এমআই লক পড়ে থাকে বা খুলতে প্রবলেম হয়, আপনারা যখন কম্পিউটারে যাবেন একটা ফাইল দিয়ে কিন্তু আপনাদের ফোনটাকে খুলে দেবে। তো আপনারা কীভাবে ওই ফাইলটা দেখতে পারবেন আপনার ফোন থেকে, তো এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা কিন্তু সব কিছু বুঝতে পেরে যাবেন। তো ভিডিওটি শুরু করার আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। মোবাইল স্ক্রিন আসার পর প্রথমে তোমাদের যা করতে হবে, প্রথমে তোমাদের ফোনের সেটিং অপশনটাকে ওপেন করে নিতে হবে। তো সেটিং অপশনটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের খুঁজে নিতে হবে ডেভেলপার অপশন। যদি ডেভেলপার অপশন না পান, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন বলে একটা অপশন দেওয়া আছে, তো এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখছেন এমআই ভার্সন বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে কয়েকবার ক্লিক করলেই কিন্তু ডেভেলপার অপশনটা কিন্তু চলে আসবে। তো আমাদের কিন্তু ডেভেলপার অপশন আগে থেকেই আছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। তো ব্যাক চলে আসার পর এখান থেকে একটু নিচে আসবো। তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরম বলে একটা অপশন দেওয়া আছে, তো এটাতে একদিক ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এমআই ডেভেলপার অপশন বলে একটা অপশন দেওয়া আছে, তো এটাতে ক্লিক করে দেবো। তো এখানে আসার পর একটু নিচে আসবো। তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এমআই আনলক স্ট্যাটাস বলে একটা অপশন দেওয়া আছে, তো এটার উপর একটু ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের এগ্রি করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে একটা অপশন দেওয়া আছে, এখানে একটা ডাউনলোড দ্য আনলক টুল ফ্রম আওয়ার ওয়েবসাইট, নোট দ্য ইউর শুল্ড আনলক ডিভাইস ইউজিং এ কম্পিউটার ডাউনলোড হিয়ার। তো এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্কটাই কিন্তু আপনাদের এই লিঙ্কে যেয়ে কিন্তু আপনাদের ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর এখান থেকে কিন্তু কম্পিউটারে কিন্তু আপনাদের আনলক করে নিতে হবে। তো বন্ধুরা, এই লেখাটা আমি কিন্তু ইংলিশ থেকে বাংলায় করেছিলাম, তো সেটাও কিন্তু আমি দেখে দিচ্ছি। তো এখানে লেখা ছিল আমাদের ওয়েবসাইটগুলি থেকে আনলক সরঞ্জামটি ডাউনলোড করুন, নোট করুন, এখানে কম্পিউটার ডাউনলোড ব্যবহার করে আপনারা ডিভাইসগুলো আনলক করা উচিত। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।